বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব ব্রাজিল দেশ ভ্রমণে যে দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ এ দেশটি ফুটবলের দেশ এবং সাপের দেশ হিসেবে বিশ্বের বুকে পরিচয় লাভ করেছে বন্ধুরা এই ব্রাজিল দেশটি সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ জিতেছে এটি এমন একটি দেশ যেখানে খাবারের চেয়ে যৌনকর্মী সস্তা আপনি সিগারেটের বিনিময়ে এখানে কম বয়সী সুন্দরী যৌনকর্মী পেতে পারেন যে পাঁচটি কারণে ব্রাজিল বিশ্বের বুকে বিখ্যাত তার মধ্যে একটি হচ্ছে ব্রাজিলের সুন্দরী নারী ব্রাজিল একমাত্র দেশ যে দেশ থেকে প্রতি বছর সুপার মডেল বের হয় বন্ধুরা এই ব্রাজিলই বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান সাম্বা ডান্স অনুষ্ঠিত হয় এখানে অংশগ্রহণ করেন ব্রাজিলের সবচেয়ে সুন্দরী নারীরা আর তা দেখার জন্য বিশ্বের বিভিন্ন থেকে ছুটে আসেন লাখ লাখ পর্যটক বন্ধুরা আজকের ভিডিওতে ব্রাজিল সম্পর্কে থাকছে এমন সব মজার তথ্য যা এর আগে আপনি কখনো শোনেননি তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সকল অজানা তথ্য সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাই ক্লিক করুন দক্ষিণ আমেরিকা মহাদেশের এই দেশটির জনসংখ্যা প্রায় একুশ কোটি যার অফিসিয়াল নাম ফেডারেটিভ রিপাবলিক অফ ব্রাজিল ব্রাজিলের সাথে চিলি এবং ইকুয়েডার ব্যতীত দক্ষিণ আমেরিকার সকল দেশেরই সীমান্ত সংযোগ রয়েছে ব্রাজিল দেশটি ফুটবলের রাজা হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত মোট পাঁচবার ফিফা বিশ্বকাপ জয়ী ব্রাজিল প্লে রোনালদো কাকা রোনালদিনহ নেইমারের মতো ফুটবল শিল্পীদের উপহার দিয়ে যাচ্ছে পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো সাতষট্টি বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি জনসংখ্যা এবং ভৌগোলিক আয়তনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম রাষ্ট্র ব্রাজিলে একুশ কোটি জনসংখ্যার বেশিরভাগই ক্যাথলিক খ্রিস্টান তবে অন্য ধর্মের পাশাপাশি এখানে মুসলমানও রয়েছে পর্যাপ্ত যার সংখ্যা সতেরো লাখের মতো বিভিন্ন প্রতিবেদনে পাওয়া গেছে সাও পাওলোতে প্রতি ঘন্টায় ছয় জন করে মুসলমানের সংখ্যা বাড়ছে বন্ধুরা একটি অদ্ভুত বিষয় হচ্ছে এই দৃষ্টির সীমান্তের কাছাকাছি নবিয়া দো নামে জঙ্গলে ঘেরা একটি গ্রাম রয়েছে এই গ্রামের নারীরাই ব্রাজিলের সবচেয়ে আকর্ষণীয় নারী শুধু যে আকর্ষণীয় তাই নয় এই নারীরাই শাসন করে এই গ্রামের মানুষদের তবে এই সকল সুন্দরীদের একটা বড় অভাব হচ্ছে বিয়ে করার পুরুষ এই গ্রামে বিয়ে করার পুরুষ পুরুষ যে যে একেবারেই নেই তা তা নয় রয়েছে পরিমাণে নারীদের তুলনায় খুবই কম এই অল্প সংখ্যক পুরুষেরা আবার কাজের খোঁজে চলে যায় অন্য শহরে তাই সুন্দরীদের ভালোবাসার বা ভালোবেসে বিয়ে করার আর কেউ থাকে না এজন্য নিরুপায় হয়ে এখানকার নারীরা মাঝে মাঝেই পুরুষের খোঁজে পার্শ্ববর্তী শহরে চলে যায় এবং সেখানে পুরুষদের কাছে প্রেমের আকুতি জানায় বিশ্বের সবচেয়ে বড় কার্নিভাল অনুষ্ঠান ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয় ব্রাজিলের রাজধানীর রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হওয়া এই উৎসব বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান হিসেবে গ্রিনিজ বুকের নাম লিখিয়ে নিয়েছে এই উৎসবের স্থায়িত্ব চার দিন হলেও পুরো এক সপ্তাহের জন্য দেশের সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায় উৎসবের মূল আকর্ষণ সাম্বা নাচ এটি ব্রাজিলের গান ও নাচের একটি ধরন যা সারা বিশ্বে পরিচিত এই অনুষ্ঠানে প্রতিদিন প্রায় দুশো নাচের স্কুল তাদের শিক্ষার্থীদের নিয়ে উপস্থিত থাকে নাচ প্রদর্শনীর জন্য শুধু নাচেই নয় কার্নিভাল প্যারেডে বাহারি পোশাকে গান ফুর্তি আর হৈহুল্লোরে সঙ্গে বিভিন্ন ধরনের মুখোশ ফানুস। ও সাজ সজার উৎসব চলে বন্ধুরা এই অনুষ্ঠানে অংশ নেয় কয়েক হাজার নর্তুকী তাদের কারোর শরীরে চিকচিক করা জরির বাহারি ক্ষুদ্র পোশাক আবার কেউ কেউ দুই রাতের অনুষ্ঠানে অংশ নেয় চোদ্দটি স্কুলের চার হাজারেরও বেশি নর্তকি আর এদের নাচ দেখতে ব্রাজিলের প্রতি বছর উপস্থিত হয় সত্তর লাখ টুরিস্ট এই দেশটিতে রয়েছে বিশ্বের একমাত্র সবচেয়ে বড় সাপের দ্বীপ দ্বীপ চারদিকে কেবল সাপ আর সাপ চার হাজারের অধিক সাপের এক বিশাল রাজ্য গড়ে তুলেছে এই দ্বীপে এই দ্বীপটিতে নেই কোনো মানুষ নেই কোনো বসতি দ্বীপের এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত একই প্রজাতির সাপের বিচরণ তাই এই দ্বীপটির নামকরণ করা হয়েছে সাপের দ্বীপ দ্বীপটি অবস্থিত দেশটির পাওলো শহরের কাছাকাছি উপকূলে এখানে বাস করা লেন্স এন্ড গোল্ডেন ফাইবার সাধারণত বিষধর সাপের চেয়ে প্রায় পাঁচ গুণ বেশি বিষধর এদের বিষ এত ভয়ানক যে মানুষের মাংসকে পাঁচ মিনিটের মধ্যে গলিয়ে ফেলতে পারে আর আকাশে উড়ন্ত পাখিকে ছোঁ মেরে মুহূর্তের মধ্যেই বিশেষ সাহায্যে নিস্তেজ করে ফেলে বিষয়টি অদ্ভুত শোনালেও সত্যি যে ব্রাজিল সরকার এই সাপ রক্ষার জন্য এই দ্বীপটিতে মানুষের ভ্রমণ নিষিদ্ধ করে রেখেছে বিশ্বের যে সকল দেশের নারীরা সবচেয়ে সুন্দর তার তালিকাতে স্থান করে নিয়েছে ব্রাজিলের নারীরা ব্রাজিলের নারীদের মধ্যে রয়েছে অদ্ভুত এক সৌন্দর্যের ছটা এরা দেখতে স্বর্ণকিসি ও শ্যামাঙ্গিনী এদের ফিটনেস খেলাধুলার জন্য উপযোগী এবং আকর্ষণীয় দেহের জন্য খুব পরিচিত এজন্য লক্ষ্য করলে দেখা যায় বিশ্বের সবচেয়ে বেশি সুপার মডেলরা উঠে এসেছেন ব্রাজিল থেকে বন্ধুরা দুই হাজার সাল থেকে ব্রাজিলের প্রতিতাবৃত্তি একটি বৈধ পেশা তবে পতিতাবৃত্তি বৈধ হলেও এক্ষেত্রে শিশুদের ব্যবহার নিষিদ্ধ কিন্তু নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটিতে প্রায় দুই লাখ শিশু পতিতাবৃত্তির সাথে বর্তমানে সম্পৃক্ত মূলত পর্যটকদের মনোরঞ্জন করার জন্য অল্প বয়সী নারীদের এই পেশায় সম্পৃক্ত করে দালালরা এখানকার শিশু যৌনকর্মীরা এক প্যাকেট সিগারেট আর একটু মদের জন্য দেহ বিক্রি করে থাকে কারণ এতে তাদের ক্ষুদার চাহিদা কমে যায় এবং রাস্তাঘাটের জীবনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সুবিধা হয় এসব শিশুদের মধ্যে অনেকে রয়েছে যারা সে স্বেচ্ছায় এই পেশায় এসেছে টাকা কামানোর জন্য তবে বেশিরভাগই তাদের দরিদ্র বাবা মায়েরা জোর করে তাদের এই পথে ঠেলে দিয়েছে এই দেশে আঠারো কিংবা তার বেশি বয়সী নারীরা যৌন পেশাকে প্রধান পেশা হিসেবে বেছে নেয় আর এ কাজের জন্য সেখানে রয়েছে একাধিক এনজিও ব্রাজিলের পতিতাদেরকে ইংরেজি শেখানোর জন্য রয়েছে একাধিক এনজিও পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা ব্রাজিলের ডেজার্ট বিচ নাম বীজ হলেও এটি আসলে কোনো সমুদ্র সৈকত নয় এর অবস্থান মরুভূমির মধ্যে যেখানে বৃষ্টির জল জমা হয়ে বিশাল এক জলাশয়ের সৃষ্টি করে এখানকার সাদা বালির সৌন্দর্য দারুণ আকর্ষণীয় তবে শুধুমাত্র মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই জলাশয়ের পানি থাকে এরপর আস্তে আস্তে জলাশয়টি শুকিয়ে যায় দেশটির তৃতীয় বৃহত্তম শহর হচ্ছে এর পুরনো রাজধানী সমুদ্র তীরবর্তী ডি জেনেরিও এই শহরের মনোরম সৌন্দর্য এবং সমুদ্র সৈকত ছাড়াও এর অন্যতম আকর্ষণ শহরের ঐতিহাসিক ভবনগুলো এই শহরে অবস্থিত যিশু খ্রিস্টের সেই বিখ্যাত মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমার কর্কভাদ পাহাড়ের চূড়ায় মূর্তিটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন যিশু তার দুই হাত প্রবাহিত করে পুরো শহরকে আলিঙ্গন করেছেন ব্রাজিলে আইন ব্যবস্থা কঠোর থাকলেও অপরাধ অনেক বেশি হয় ব্রাজিলে জেলের কয়েদিদেরকে শাস্তি হিসাবে সাইকেল চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয় দেশটিতে আরও একটি অদ্ভুত বিষয় হচ্ছে এখানে এমন একটি জেল রয়েছে যেখানে কোনো কয়েদি প্রচুর পরিমাণে বই পড়লে এবং লেখালেখি করলে তার সাজার ম্যাথ কমিয়ে হয় বন্ধুরা ব্রাজিল দেশটির সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে এই দেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের একশো দশটি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায় আর শক্তিশালী পাসপোর্ট অধিকারী দেশের তালিকায় ব্রাজিল বারোতম স্থানে রয়েছে ব্রাজিলের চার হাজার তেষট্টিটি এয়ারপোর্ট রয়েছে যার কারণে এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দরের দেশ এর আগে এক নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র শুধু বিমানবন্দরই নয় দেশটি চতুর্দিকে ছড়িয়ে থাকা আঠাশ হাজার পাঁচশত আটত্রিশ কিলোমিটার দৈর্ঘ্যের রেলপথ ব্রাজিলকে বিশ্বের দশ সেরা রেলওয়ে নেটওয়ার্ক সংযোগের দেশের তালিকায় স্থান দিয়েছে ইন্টারনেটে অশ্লীল ভিডিও দেখায় ব্রাজিল বিশ্বের আঠারোতম দেশ তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে